জলপাইগুড়ি জেলার উন্নয়নের একাধিক দাবিতে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের। দাবিগুলো হলো জলপাইগুড়িকে পৌর কর্পোরেশন করা, করোনা নদীর নাব্যতা বৃদ্ধি করা, জলপাইগুড়ি ফার্মেসি কলেজের এমএ ফার্ম পড়ানোর উদ্যোগ নেওয়া, জলপাইগুড়ি হলদিবাড়ি বাস টার্মিনাল যেটি বৌবাজারে সেটি অবিলম্বে চালু করা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, জলপাইগুড়ির শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো, শিক্ষার উন্নয়ন, পলিটেকনিক কলেজের পরিকাঠামো বৃদ্ধি করা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন আরও সহ বিভিন্ন দাবিতে এই স্মারকলিপি দেন জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। এই স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী, গোবিন্দ রায়। এরপর সুভাষ ফাউন্ডেশনে এক সাংবাদিক সম্মেলনে গোবিন্দ রায় বলেন, নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা জেলা শাসকের কাছে সময় চেয়েছিলাম আজকে 6 তারিখ, এটা আমরা ডিসেম্বর মাসের শেষেই চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু কোভিড প্রোটোকল নিষেধাজ্ঞা জারি হওয়ায় আমরা সদল বলে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম না। কিন্তু আমরা আমাদের যে স্মারকলিপি জেলা শাসককে আমরা পাঠিয়েছি এবং সেটা রিসিভ করে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে অনলাইনেও তাকে পাঠানো হচ্ছে। আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি এবং রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি সনদ সেটা আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে জানালাম। আমরা নাগরিক মঞ্চ জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের জন্য একটি অরাজনৈতিক সংগঠন, দলমত নির্বিশেষে সব মানুষই জলপাইগুড়ির এই জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সঙ্গে যুক্ত এবং আমরা বিভিন্ন ইস্যুতে জলপাইগুড়ির স্বার্থে আমরা যে আন্দোলন, প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা, এই কাজগুলি আমরা ধারাবাহিকভাবে করে চলেছি। ইতিমধ্যে জলপাইগুড়িতে যে কাজগুলো জরুরি ভিত্তিতে হওয়া দরকার সেগুলো গুরুত্ব পাচ্ছে না। এই করোনার নাব্যতা বহুদিন ধরে বহু সংস্থার চিৎকার চেঁচামেচি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। এখানে বহু কোটি টাকায় বাস টার্মিনাস তৈরি করে সেটা ফেলে রাখা হয়েছে, তরকারির বাজার হচ্ছে, বাসের টার্মিনাস চালু হচ্ছে না। এখানে বহু কোটি টাকায় একটা বিরাট জায়গা সেটা সীমানা প্রাচীর দিয়ে রাখা হয়েছে, কোনো কর্মসংস্থানমুখী প্রকল্প হচ্ছে না। এগুলোর দাবি জানিয়ে আমরা স্মারকলিপি আজকেও দিলাম এবং আমাদের জলপাইগুড়ি একটা হেরিটেজ শহর, হেরিটেজের অনেক দৃষ্টান্ত এখানে আছে। আমাদের যে পুরনো সার্কিট হাউস আমরা শুনছি সেখানে কি প্রশাসনিক ভবন হবে ইত্যাদি, কিন্তু ওই জায়গাটা একটা হেরিটেজ ভবন, সেটাকে সংস্কার করে আমরা চাই ওখানে জলপাইগুড়ির একটি মিউজিয়াম গড়ে উঠুক, হেরিটেজটাও রক্ষা হোক এবং জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের দাবিতে আমরা জেলা শাসকের কাছে যে স্মারকলিপি দিলাম সেই কথাই আপনাদের মাধ্যমে আমরা জলপাইগুড়িবাসীকে জানাতে চাই যে সকলে আসুন, জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে এক হয়ে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকার দুই সরকারকেই জলপাইগুড়ির উন্নয়নমুখী কাজে ব্রতী করাই, এটাই হচ্ছে আমাদের দাবি। আমি গোবিন্দ রায়, আমরা নাগরিক মঞ্চের 4 জন কনভেনারই আজকে এখানে উপস্থিত আছি। এই 4 জন কনভেনার মিলিতভাবে আমরা এই নাগরিক মঞ্চ যেটা পরিচালনা করছি, এরপরে আমাদের